আসসালামু আলাইকুম, আমি বাংলার কৃষক আকাঈদ। এই মুহূর্তে আছি আমাদের সিলেট শ্রীমঙ্গল, মানে বিশ্বব্যাপী রাজকন্যা সিলেট শ্রীমঙ্গল। মানে আপনি দেখতে পাচ্ছেন যে কান্না শ্রীমঙ্গল মানে অস্থির কৈতিহ্য, মানে বিশ্বব্যাপী বিখ্যাত মানে সিলেট শ্রীমঙ্গল মানে চা বাগান, সেটা হচ্ছে এই রাজকন্যা আর কি। সো যাই হোক, আমরা প্রাইভেট ট্যুরে আসছি। অনেক সুন্দর প্লেসটা, কিন্তু অনেক সুন্দর জোস, মানে রিভিউতে আমরা দেখাবো। তারপর আপনারা একটু দেখেন হালকা এই ট্রিপের মধ্যে আর কি, দেখেন আর আমি দেখাবো সামনে। সো আমার সাথে ছেলেগুলার পরিচয় করে দিই। এই যে আমার ছোট ভাই রিফাত, সে একজন ইউটিউবার আর কি। তোমার ইউটিউব চ্যানেলটা প্রমোট করো। জি জি ভাই, আমার চ্যানেলটার নাম হলো, আপনাদের পেজের নাম হলো Zerbroken, আর চ্যানেলের নাম হলো Let's go on ভাই। সো গাইস, এখন মানে আমাদের সেই মানে প্রিয় ভাই মানে সিলুডি ভাই, সিলুডি ভাই আপনার সিলুডি ভাষা আমাদের চরম একটা মানে এইসব ভিউটা সম্পর্কে বলেন। আসলে আজকে আমার অনুভূতিটা অন্যরকম, কারণ আমি মিস করতেছি আমার সদ্য ভাই বড় ভাই ফজল ইসলাম। এর আগে ওনার সাথে এখানে আসছিলাম, আর আজকে আমি আমার নিজের গাড়ি নিয়ে আসছি। আর আরেকজনকে মিস করতেছি, হ্যাঁ বর্তমানে এই দুনিয়াতে নাই, হ্যাঁ হচ্ছে আমাদের নবীগঞ্জের প্রিয় বাইক রাইডার আমিনুর ইসলাম, ওনাকেও খুব মিস করতেছি। আর তাছাড়া আরও অনেকে আছিল, সবাই এখন বাইরে আছে, সবাইকে মিস করতেছি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। সো গাইস, সেই জায়গার ভিউটা কিন্তু অসাধারণ, মানে বাইক রাইড দিলে মানে অস্থির অস্থির প্লেস সেই মানে। যাই হোক, আমরা এখন যাব আমাদের সেই এই আপনারা কিছু বলেন, দর্শককে কিছু বলেন। আপনারা তো আসছেন ঘুরতেন, বলেন বলেন। আসলে ওনারা সাজুগুজুতে ব্যস্ত আর কি, বলবেন না আপনারা কিছু না। হাই বলো, হাই। সব মুড অফ মুড অফ। তো আমরা এখন যাবো স্যারের কাছে, আমাদের প্রাইভেট স্যার। এই যে স্যার মানে সেলফিতে ব্যস্ত ব্যস্ত আর কি। এই যে তো স্যার, আপনি এই জায়গার ভিউটা সম্পর্কে বলেন, মানে দর্শনার্থীরা কি আসবে এখানে? হ্যাঁ, অনেক সুন্দর জায়গা, এবং সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসার জন্য। বিশেষ করে আমরা বাংলার কৃষক চ্যানেলের মাধ্যমে সবাইকে আমরা আমন্ত্রণ জানালাম। আপনারা যারা না আসছেন, এখনো যারা না আসেন নাই, তারা এসে দেখে যান। অনেক সুন্দর পাহাড়ি এলাকা, অনেক সুন্দর এলাকা। ধন্যবাদ ধন্যবাদ। যাই হোক, মানে অস্থির অস্থির প্লেস, মানে সে রাজকন্যা তো বুঝিনি, মানে ক্রাশ খাইবেন আর কি, ক্রাশ। এই যে রাজকন্যা। তো যাই হোক, ভিউটা আমরা অনুভব করি। শ্রীমঙ্গলের বড় সুশ্রী কন্যা, জানি না গো কি তোমার না, ভালো লেগে গেল তোমাকে চোখের এক পলকে, সেই থেকে ঘুম হারাম। জানি না গো কি তোমার নাম, জানি না গো কি তোমার নাম। শ্রীমঙ্গলের বড় সুশ্রী কন্যা, জানি না গো কি তোমার নাম, ভালো লেগে গেল তোমাকে চোখের এক পালকে, সেই থেকে ঘুম হারাম। জানি না গো কি তোমার নাম, জানি না গো কি তোমার নাম। আমরা এখন বদ্ধভূমি ৭১ ঢুকবো, আর আমরা এই যে আমাদের গাড়িটা এখানে পার্কিং দিয়েছি। তো আমরা যাবো সামনে, দেখি আপনাদের কি দেখাতে পারি। আষাঢ়ের রাশি রাশি বৃষ্টির শেষে চায়ের পাতায় জমে জল, তুমি দুরন্ত প্রজাপতি বহমান মধুমতি, সোনার দেশে কি চঞ্চল। আষাঢ়ের রাশি রাশি একটা দুরন্ত বিয়ে আছে, মানে এখানে আপনারা এসে ক্লিক করতে পারেন, মানে সেলফি আর কি, জোস লাগবে জোস। এই যে মানে বিল্লাল খুব রিল্যাক্সে আর কি, খুব রিল্যাক্সে ছবি তুলতেছে, মানে ভিউটা অসাধারণ অসাধারণ, মানে অস্থির। সিলেট, থ্যাংকস আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। এই যে রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। সো থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে বর্ডারঘাট বাংলাদেশ শ্রীমঙ্গল সেক্টর অনেক সুন্দর জোস। আমি এখন ঝুলন্ত ব্রিজের মধ্যে আছি, এই যে ঝুলন্ত ব্রিজটা। মানে কী বলবো, আসলে দেখার মতো জায়গা, প্লেসটা সেই, মানে আমরা এখন যাব, মানে ছোটোখাটো একজন ব্লগার মানে ইউটিউবার আমার ছোটো ভাই। আসলে তুমি এখানে এসেছ? জি ভাই, বদ্ধভূমি ৭১-এ। এই যে বদ্ধভূমি ৭১। তুমি ভিউটা সম্পর্কে বলো, শর্টকাটে বলবা। হ্যাঁ ভাই, ভিউ তো পরিবেশটা খুবই ভালো এবং মনোরঞ্জম। আপনারা আসেন, এখানে আসলে পরিবেশটা ঘুরে যেতে পারবেন। इधर पे क्या चल रहा है? হ্যাঁ হ্যাঁ, इधर पे मैं चल जाऊंगा, मैं देखूंगा। सो गाइस, মানে ভিউটা মানে আপনাদের মানে এক্সপেরিয়েন্স তো দেখাইতে হবে। অস্থির অস্থির ভিউটা সেই, যে খুব সুন্দর একটা প্লেস। এই যে মনোমুগ্ধকর প্লেস, মানে অসাধারণ। এই যে বসার স্থানটা সুজনে রাজন তন্দ্রা দর স্টেশন রুট শ্রীমঙ্গল। মানে আমি একটু রিল্যাক্সে আছি। এই যে অস্থি ভিউটা, আইসা জোস জোস না সেই। মানে আপনাদের পুরোটা মানে বদ্ধভূমি ৭১ পুরো প্লেসটা আপনাদের খুব সুন্দরভাবে দেখাবো। এই যে আপনারা আসতে পারেন, খুবই সুন্দর জায়গা, মানে প্লেসটা অসাধারণ। ওয়াও 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 ওয়াও। তীরা না আসলে সিলেট উপভোগ করবে কে? আসলে বাড়িগুলো তো গাডার ঘাস খায় না, বুঝছেন? আমি কিন্তু চায়না ভাষা করে দেবো ভাই, চায়না ভাষা শুরু করুম কিন্তু আমি। মানে প্লেসটা মানে অস্থির, মানে ছাতা কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা। মানে 12টা মানে রিল্যাক্সে রিল্যাক্স মোডে বসার স্থান আছে 12টা। সেখানে আসলে আসতে পারেন। আর অন্যটির মধ্যে ছাতা নাই, খুব সুন্দর একটা প্লেস, মানে সবুজে প্রাকৃতিক ঘেরা আর কি, অসাধারণ। ওয়াও ওয়াও ওয়াও। আমাদের এখন সিলুটি ভাই, মানে সিলুটি ভাই বুঝেনি তো, মানে গানের লেগে রাজ, চা বাগানের রাজকন্যা আর কি। হ্যাঁ সরি ভাই, তো রাজকন্যা না, রাজপুত্র। তো শ্রীমঙ্গল কিন্তু দীর্ঘ 100 বছর আগে কিন্তু মৎস্য মানে বিখ্যাত ছিল, মৎস্য রাজা। তো আমরা সিলুটি ভাষায় একটা গান ঘুরবো, শুনবো আর কি, ছোটখাটো একটা গান শুনবো। মানে কি কি একটা ছন্দ বলেন তাহলে। শাহজালালের সুরমা নদীর তীরে বাড়ি, শাহজালালের উত্তরসূরি, আমি একলা এখানে সিলেটে অগলিয়া আবাদি। অগলিয়া আবাদি মানে ব্রাউনবাড়িয়ান, ব্রাউনবাড়িয়ার ফুলা হয় না আমরা, ব্রাউনবাড়িয়ার ফুলা মন বুঝছেন নি। ব্রাউনবাড়িয়া মনে করেন যে আসলে সিলেট কি তা কোন ভাই, সিলেট তো মনে করেন যে সব দিক দিয়ে রাজকন্যা, মানে রাজকন্যা মানে ক্রাশ খায় হালি হালি, প্রেমে পড়ে যায় হালি। সিলেটে সিলেট আইসে হালি প্রেমে পড়ে যায় আর কি। সিলেটে মানে কিতা কুম অস্থির অস্থির প্রকৃতি, অস্থির অস্থির। আমরা এখন ব্রাউনবাড়িয়ার রাজকন্যার সাথে দেখা করতে যাবো। ব্রাউনবাড়িয়া আমার বন্ধু, মানে বুক ভরা কষ্ট নিয়ে বসে আছে আর কি, খুবই কষ্ট, মানে বিরহে জ্বালায় কি যে যন্ত্রণা সে বুঝতেছে। আমরা তো শুধু নাটক দেখতেছি, সো তার মুখ থেকে শুনবো মানে কিরকম যন্ত্রণা সে পাচ্ছে আর কি। কষ্টের কথা আর কি কম, ভাবছিলাম এন কত স্বপ্ন ছিল, এনের মধ্যে দুজন বসে কথা কম, দেখা করুম। ফোন দিছি, মা বলে অসুস্থ। আচ্ছা মা অসুস্থ দিকটাতে আমার সাথে দেখা করুন যেত না, এত কষ্ট করে এত দূরতে আইলাম। ব্রাউনবাড়িয়ার ফুলাহারি আইছে কই? শ্রীমঙ্গল। এই যে সবাই প্রাইভেটের সবাই আজকে একটা উড়ি লেগে দেখা করতে আইছে, সবাই যাইতে আসছিল নারায়ণগঞ্জ। আমি এই শিডিউলটারে মিস কইরা অনুমতি টেকনিক হাঁটায়া আনছি শ্রীমঙ্গল, যাতে এক কাজে আমার দুই কাজ হয়। কিন্তু কপাল না ভালো থাকলে আর কি। তো বন্ধুরা আর কি কমু, আসলে মন খারাপ, ভাবছিলাম না ছবি টুবি তুলুন ভাই। তোমার সান্ত্বনা দেওয়ার মতো কিছু নাই। আমি একটা রশি দিয়ে কচু গাছ আছে, ফাঁস লাগাই মরে যাবা। ওই আলে বাড়ির কচু গাছ আছে, এই যে কচু গাছ যাইবা না না। একটা ফুরির লেগা আমি সিলেটে বাসা শিখছি, একটা ফুরির লেগে আমি জীবনে কচু গাছ সব ফাঁস লটকে থাকতাম। আমার পেস্টিজে বাদে এক মেয়ে গেছে, আর কত মেয়ে আইব, আমি কচু গাছ ফাঁস লটকাম। চায়ের পাতায় জমে জল, তুমি কবির যত কবিতা নাটোরের বনলতা, কবি হলে সব ছড়িয়ে যেতাম। জানি না গো কি তোমার নাম, जानी ना गो कि तुम्हार नाम। गाइस पूरे कैंटीन वीडियो किन्तु असाधारण जोश माने मानते होबे। सो आमरा देखी जे कि खेते पारी आर कि आमरा देखी कि कफी ना चा कि खाबो। सो आमरा जाচ্ছি ওই যে লালপুরি নীলপুরি ওইখানে বসে আছে। সো গাইস পরিশেষে আমি বলতে চাই যে যারা আসবেন তারা সবাই মানে এই শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিনে মানে ঠান্ডা যাই হোক বসে রিল্যাক্স করবেন। এখানে মনে করেন কফিটা খুব জোস মানে অস্থির কফিটা, আর চাটা তো শ্রীমঙ্গলের চা বুঝিনি। যাই হোক পরিবেশটা অনেক ভালো লাগছে, আপনারা আসবেন। এখানে দেশের বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ ঘুরতে আসে, আপনারা আসবেন। আপনার সবাইকে নিমন্ত্রণ, আসেন ঘুরেন দেখে যান এবং চা খান কফি খান ঠান্ডা খান সব খান, খেয়ে চলে যান, সবাই বাড়ি চলে যান সুস্থ মতো, এটাই প্রত্যাশা। গাছ তীব্রুদে আমিও কিন্তু এই যে পাতলা আমাদের এলাকায় পাতলা বললে পাতলা লাগিয়ে দিয়েছে মানে রুদ্র অনেক রুদ অনেক তীব্র রুদ তীব্র এই যে কৃষক বাংলার কৃষক তো লাগিয়ে দিচ্ছে। তো পিছনের ভিউটা কিন্তু অসাধারণ জোস মানে অস্থির, এই যে সবাই কিন্তু ফটো নিয়ে ব্যস্ত আছে। তো যাই হোক শ্রীমঙ্গল ট্যুর ওয়ান অফ দ্য বেস্ট ট্যুর মানে অস্থির অস্থির। সূর্য আর রাতের চন্দ্রমুখী কণ্ঠে তারার মনিহার, তোমার বদন থেকে রং চুরি করে রংধনুর অহংকার। তুমি দিনের সূর্য আর রাতের চন্দ্রমুখী কণ্ঠে তারার মনিহার, তোমার বদন থেকে রং চুরি করে রংধনুর অহংকার। আমি শীতল বাতাস হলে দক্ষিণা জানালা ভেঙে তোমার দেহের সহিষেতাম, জানি না গো কি তোমার নাম, জানি না গো কি তোমার নাম। শ্রীমঙ্গলের বড় সুস্তিকন্যা জানি না গো কি তোমার নাম। ভালো লেগে গেছে জান্নাতুল ফেরদৌস মসজিদে মানে এই শ্রীমঙ্গল এলাকার বিখ্যাত মসজিদ লাল পাহাড়ের উপরে। সো দুঃখের ব্যাপার হলো আমাদের দেখে মানে সরাসরি কি কাউ কোনো কথা নাই, এই যে তালা এই যে বাস লকডাউন বাস লকডাউন। আমি একটু চায়না ভাষায় পরিচয় করে দিই, চোখা আছি মেসি কাপ মাছি না পা ইছি মিছু কাপি নে কাপছি এই চোখা আছি ছিঁয়া খাচ্ছু মানে মানুষ খুবই ভালো না একটা। এখান দিয়ে গিয়ে আয় পড়ছ আনারসের বাগটা দেখায় আসি। সো গাইস আমরা এখন আনারসের বাগে যাচ্ছি মানে আনারস যেই পরিমাণে চাষ করা হয়েছে মানে এখনও আনারস ধরে নাই, ধরলে হয়তো বা কিনে নিতাম। এই যে আনারসের বাগান মানে ক্যামেরাতে সঠিক ভালো দেখা যায় না কিন্তু চোখে মানে নির্ভেজাল মানে দেখার ইচ্ছে হয়। অস্থির লোকেশন প্লেসটা যে শীত আসলে দুর্ভাগ্য, কিছুই বলার নাই মানতে হবে। তো আমরা চলে যাবো এখন, বাই বাই। হ্যালো তোমাকে চোখের এক পলকে সেই থেকে ঘুম হারাম, জানি না গো কি তোমার নাম, জানি না গো কি তোমার নাম। আষাঢ়ের রাশি রাশি বৃষ্টির শেষে চায়ের পাতায় জমে জল, তুমি দুরন্ত প্রজাপতি বহমান মধুমতি সোনার দেশে কি চঞ্চল। কবির যত কবিতা নাটোরের বনলতা, কবি হলে সব ছাড়িয়ে যেতাম, জানি না গো কি তোমার নাম, জানি না গো কি তোমার নাম। আচ্ছা আমরা এখন রাবার বাগানে উঠছি, মানে অনেক উঁচু পাহাড়, তো খুব কষ্টই লাগতেছে। তো যাই হোক সব মিলে অসাধারণ বলতেই হবে। আর রাবার বাগানে এই যে গোটাগুলা, এই যে রাবার বাগানে গোটা বেচি যাকে বলে, আপনি চাইলে এটা নিয়ে মানে মাটিতে পুঁতে দিলে এটা অবশ্য হয়ে যাবে। সো রাবার কীভাবে সংগ্রহ করে তা আপনাদেরকে খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাবারের ফুটা এসে জমছে। তো এই যে মগটা এভাবে, এই যে এভাবে কিন্তু রাবারগুলা জমানো হয়। তো আমরা চাইলে এখান থেকে রাবার সংগ্রহ করতে পারেন, সমস্যা নেই। সো যাই হোক প্লেসটা ভালো লাগছে। এই যে আমাদের সাথী ভাইরা জোস রাবণ বাগানের, মানে অসাধারণ চিল, মানে ওয়াও জোস। তাহলে আমরা এখন উপর থেকে চা বাগানের যে মনোরম দৃশ্যটা দেখতে পাবো, আমি চেষ্টা করবো দেখানোর জন্য। সো আমরা যাচ্ছি, খুব ক্লান্ত আমি। ওয়াও ম্যান জোস জোস, আসলে অস্থির। মানে চা বাগানে যে মনোরম, উপর থেকে যদি আপনারা চা বাগান না দেখতে পারেন, মানে পাহাড়ে না ওঠে, তাহলে চা বাগানের সৌন্দর্য দেখতে পারবেন। অস্থির ভিউটা দেখছেন, মানে ঢেউ, মানে সমুদ্রের মতন ঢেউ, মানে অস্থির। ওয়াও সব মিলে সেই চা পাতা চা পাতা। সো গাইস মানে রিয়েলি অ্যামেজিং অ্যামেজিং। সো আপনারা আসতে পারেন, খুব সুন্দর, অনেক ভিউ, মানে অনেক ভিউ, কোনটা উপভোগ করবেন জোস। আসলে এই জায়গার ভিউটা আমি একটা রিভিউ দেব। আসলে কি বলবো, তীব্র রোদে মানে কুল হতে ইচ্ছে করছে, আর সেই রকম বাতাস, মানে এই যে এক জায়গায় ছায়া এক জায়গায় রুদ্র, তীব্র রোদ, মানে অনেক গরম। তাই কাপড় খুললে ফেলছে আর কি, নিশ্চয় না কাপড় খুললে গেছে টন টন আটন। ও ও ও অস্থির অস্থির প্লেসটা দেখছেন সেই, মানে সবুজে সবুজ বাংলার কৃষক, মানে মেশা গেছি, একবারে মেশা গেছি, ভাল লাগছে। তো আপনারা আসবেন কিন্তু, মানে সেই জোস, আসলে রিয়েলি জোস জোস, আসলে কি বলবো জোস, অ্যামেজিং সুইট। বিশিষ্ট খাদক সূর্যয়ার রাতের চন্দ্রমুখী কণ্ঠে তারার মনিহার, তোমার বদন থেকে রং চুরি করে রংধনুর অহংকার, তুমি দিনের সূর্য আর রাতের চন্দ্রমুখী কণ্ঠে তারার মনিহার, তোমার বদন থেকে রং চুরি করে রংধনুর অহংকার। আমি শীতল বাতাস হলে দক্ষিণা জানালা ভেঙে তোমার দেহের সবিশেতাম, জানি না গো কি তোমার নাম, জানি। শ্রীমঙ্গলের বড় সুশ্রীকন্যা, জানি না গো কি তোমার নাম, ভালো লেগে গেল তোমাকে চোখের। তো গাইস আমরা এখন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে আছি, আর আমরা চাইছিলাম যে এটার ভিতরটা ঘুরে দেখব, কিন্তু পারিনি, কারণ করোনাকালীন কোভিড-19 তো জানেনই, সব জায়গায় বন্ধ, মানে ব্লক 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 সব ব্লক। তো গাইস আসলে পরিবেশটা বাইরে থেকে যেরকমটা দেখছি, আসলে অনেক সুন্দর পরিবেশটা, খুবই কুল, একবারে নিরিবিলি, অসাধারণ ওয়াও জোস। আসলে এই যে আমাদের গাড়িটা কিন্তু এখানে আটকে গেছিলো, আমরা চেয়েছিলাম ঢোকার জন্য কিন্তু পারিনি। সো আমরা এখন চলে যাব। Rifat, I am a girl.